জায়গাটা অনেক সুন্দর নাকি উফ আর বলো না আমি আমার লাইফে যত কমেডি ছবি দেখেছি যত মজার ঘটনা শুনেছি এই কয়দিন ওদের সাথে মিশে এর চেয়ে আরো বেশি মজা করেছি এই অল্প কয়দিনে এক একটা পিস হ্যাঁ আমিও খুব এনজয় করছি করবেই তো বিনে পয়সা ওদের সাথে ঘুরে বেড়ানো তারপর একদম ফ্রি বয়ফ্রেন্ড তুমি বুঝি করছো না কিছু এজন্যই তো ওদের সাথে আছি ঘোরাফেরা খাওয়া দাওয়া একদম ফ্রি গিফটও ফ্রি এক জীবনে যা যা স্বাদ আছে সব একবারে পূরণ করে নেব আচ্ছা বলতো এই গাধাগুলো এত টাকা পেল কোথায় জানি না গোল্লাই যাক যে কদিন এদের সাথে আছি থাকি খাই ঘুরি ফিরি ভালো মতো ভাঙিয়ে খাই এভাবে বলো না মনে হবে কোনো ক্রাইম করছি তা কেন হবে আমরা না থাকলে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো না চিনতো কোনো শপিং মল না কোনো ভালো জায়গা ব্যাপারটা দ্বিপাক্ষিক বলতে পারো দ্বিপাক্ষিক শোন ওই যাত্রার হিরোটাকে যা পচিয়েছি না আমি আজকে তাই জোশ আমি ওই বডি বিল্ডারটাকে পচিয়েছি কিভাবে আরে আর বলো না আমার পেছন পেছনে সে টিকিট কাউন্টার হাজির আমি কথা বললার ভান করে এক্সকিউজ মি বলে ফোন রিসিভ করে চলে গেলাম তখন টিকিট কাউন্টার থেকে এসে বললো কয়টা টিকিট লাগবে কী লাগবে এই লাগবে তুমি যদি দেখতাম মুখটাকে যা করেছে আল্লাহ তুই পাগল হবি কেন তুই তো হবি পাগলি লেখাপড়া কেন লেখাপড়া গোল্লা যাবে কেন সামার ভ্যাকেশন চলছে তাছাড়া আমরা তো অনেক মজা করছি এই 3 বছরে থাইল্যান্ডে এসে এত মজা কখনো করতে পেরেছি সারা জীবনেও না যাই বলিস আমরা ওদের নিয়ে হাসাহাসি করলেও মানুষগুলো কিন্তু খুবই ভালো খুব দেখ কি সহজ সরল অনেক অকৃত্রিম কোনো ডিপ্লোমেসি নেই যা মনে আসছে তাই বলে দিচ্ছে কি ভালো এত ভালো মানুষ হয় বল আরে তোমার অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না মানে কেন কি হয়েছে তুমি তো মনে হচ্ছে ওদের প্রেমে পড়ে গেছো ওদের ভাষা শিখে ফেলছো ওদের এত প্রশংসা যাও ওদের ঘরে বউ হয়ে যাও কেমন লাগছে মামি মাথা ঘুরতেছে বমি বমি লাগতেছে ও ওয়েদারের কারণে এমন হতেই পারে আই সো তুমি তুমি দেখো তো আমার ব্যাগে ওষুধ বের দেখছি দেখছি মামা আপনি যান কোনো অসুবিধা নেই আমরা তো আছি হয় এই সময় এরকম হয় আল্লাহ মামি একটু পানি খাইবা মা আপনি যান আমরা দেখছি তো কোনো অসুবিধা একটু বাতাস দাও একটু জোরে বাতাস দাও তো ভুল করে লেখছি কিতা আসার আনোর কাম আছে আচ্ছা এই দেশে কি আসার পাওয়া যায় রে আসার দেখি ও গাধা তোর মামির লেগে আসার দরকার বুঝতে পারছি আমার দেখি আনন্দ হইতেছে মামা মামা সাহেব আমার এখন আকাশে উড়াল দিতে ইচ্ছা করতেছে মনে হয় উড়াল দিয়ে কিসে কোন করে এই লাল খালে করে আমি যাই দেশে গিয়া কিন্তু সবাই মিষ্টি খাওয়া লাগবো তোমার বেড়া তো কম কেড়ে দেশে তো কম হই প্লেনে যাওয়ার সময় জাল্লা জুল্লা ভাঙ্গে সারা দেশ মিষ্টি খাওয়াতে খাইতে যাবো ঠিকই কইছো
আনন্দের মধ্যে কি করব মা দেখছুন পড়ে দাম দাম আরে মামি এই বেশি কি করছ আল্লাহরে সুন্দর আছে হ্যাঁ জায়গা অনেক সুন্দর কি সুন্দর গাড়ি দিলে দূরে দূরে মা সুবহানাল্লাহ কোনটা দূরে গেল আমার তো ভালো লাগতেছে এই দেন দেন রং ধরেছে তাই তো হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মামা আমরা অনেক সুন্দর লাগতেছে দেশে থাকলে এই জিনিস দেখতে চমকাও হ্যাঁ আমার সবচেয়ে ভালো লাগতেছে অত উপর থেকে সাদরটা কিরম লাগতেছে মনে হইতেছে পুরো পাখি আমি আমরা দেশটা না কেমন গরিব গরিব এই দেশটা কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মামি এই দেশে সবই ঠিক আছে খালি দেশে বেটি গুলো একটু বেসরম হ কেমন কাপড় চোপড় পিনবে সমুদ্র পারে আমার কি সরম লাগতেছে হ্যাঁ সমুদ্র পারে এরকম থাকতেই পারে জ্ঞানী দেশ আমার আমরা আমার খারাপ লাগে তুমি আগে জ্ঞানী দেশ দেখছো আচ্ছা আপনারা কি সাঁতার পারেন কয় কি মামা কিটা কৌতুকি হাতুর জানতাম না কেন আমি তো জ্ঞান অনের পরের থেকে এই যে আত্রাইতাছি না তা কেমন করে হয় আমি তো সাঁতারই জানি না আপনি সাঁতার জানেন না করে আপনি চলুন আপনাকে নিয়ে এই পানির মধ্যে একটা ঝাঁপ দেবো তারপর সাঁতরায় ওই পারে গিয়ে উঠো আপনি সাঁতার শেখা হয়ে যাবো না 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 দরকার নেই আমার ভয় করে এখানে সাঁতার শেখার জন্য ট্রেনিং সেন্টার আছে আমি শিখে নেবো হ্যাঁ আল্লাহ ভয় পাইছে আপনি সাঁতার শিখবেন না খারাপ না সাঁতার না জানলে তো জীবনটাই বৃথা না থাক আমাদের দেশে যেমন জন্মের পর থেকে সবাই সাঁতার জানে এখানে জন্মের পর থেকে সবাই কম্পিউটার জানে দেশটাই পুরো উল্টা আগে তো হাতুর শিখবি এরপরে না কম্পিউটার আগে কম্পিউটার শিখতে বই রয়েছে আগে ওইটা করে বই রয়েছে বেকুপ করে এই যে আমরা দেশে বাংলা কথা কোনে লিগা 21 ফেব্রুয়ারি দিন কত মানুষ হই দিছিল আর এই দেশে এক কোন মানুষ বাংলা কথাই কয় না খালি কয় ইংরেজি কি কয় না কয় কুস্তা বুস্তা মারিরা মামা এদিকটা তো দেখা হলো আমরা এখন ওইদিকে যাই ওইদিকটা কি ওই দিকটা রাস্তা আরো সুন্দর ঢালু আরো সুন্দর সুন্দর জায়গা আছে চলেন দেখি চলেন মামা চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট করব রাখবেন কি দেখুন আপনি একটা রিকোয়েস্ট করবেন আমি রাখতাম না এই মানিক ফারে না দুনিয়া এমন কোনো কামই নাই আমি কিন্তু সিরিয়াস তাইলে বড় সিরিয়াস কোন আমি তো আসলে এখানে অনেক দিন আছি প্রায় 3 বছর হলো কি দেখুন 3 বছর ধরে কারে আপনি কি কারখানায় কাম করেন না আমরা পাশের গ্রামের 4 জন 3 বছর ধরে মালয়েশিয়ায় থাকি ওরা এখানে কারখানায় কাম করে আমি কারখানায় কাজ করি না বাংলাদেশের অনেক লোক আছে অনেক ধনী তারা বাইরে থাকে তাদের নিজেদেরই কারখানা আছে সেখানে বিদেশের লোকজন কাজ করে ও আপনি অনেক বড় লোক তাই না না আমি নিতান্তই গরিব আমি এখানে এসেছি পড়ালেখা করতে ও স্টুডেন্ট ভিসা যা বলছিলাম সেটা হলো আমার কিছু জিনিস আছে আপনি একটু আমার মায়ের কাছে পৌঁছে দেবেন হ্যাঁ কোনখানে থাকে উনি ঢাকায় থাকেন ও ঢাকা এত মেলা দূর আপনি কোনো চিন্তা করেন না আমি দিয়াম না থ্যাঙ্কস আপনিও থ্যাঙ্কস থ্যাঙ্কস বললে থ্যাঙ্কস বলতে হয় না থ্যাঙ্কস বললে বলতে হয় ওয়েলকাম ওয়েলকাম এটা তো বিয়ে বাড়ির গেটে লেখা থাকে আমরা পাশের গ্রামের এক বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম এই গেটের সামনে দেখি আপনার মতো সুন্দর দুইখান হাত এরকম জোর করা আর তার নিচ দিয়ে লেখা ওয়েলকাম আচ্ছা আপনারা এত ভালো কেন আপনার ভীষণ ভালো আমি এত সুন্দর মানুষ কখনো দেখিনি আপনি এত সুন্দর অক্করে ফিল্মের নায়িকার মতো সিনেমার নায়িকা হ্যাঁ আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনার আমি যাত্রার নায়িকা বানাইতাম আমাকে যাত্রার দলের যে মদন কাকা হ্যাঁ আমার খুব পরিচিত তারে অনুরোধ করলে পরে আপনার যাত্রার নায়িকা এক ফার্স্টে নিয়ে নিত আপনি হইতেন হিরোইন আর আমি হইতাম হিরো আমরা ওই মদন কুমার মধুমালা যাত্রাপালাটা করতাম ঠিক আছে আমি আপনার সাথে একটা যাত্রাপালায় অভিনয় করব আমার আরেকখান খায়েশ আছে কি আমি দেশে একটা যাত্রাপালা করতাম চাই আমরা হকগুলো মিলে পাট গামু
আপনি হবেন হিরোইন আর আমি হব হিরো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলেন যাই নাকি? কোন জায়গা যাই? চলেন। মামা মামি চলেন আপনাদেরকে প্যারাসুটে নিয়ে যাই। কি স্যুট? প্যারাসুট। এই তোমার কি দা? এটা হলো ছাতার মতো আকাশে উড়ে। এটা তো মানুষ উঠে। ওলা কি দা গায়? আমি এইসব উঠতে পারতাম না। আমার ডর করে। তুমি তোমার মামাকে লয়ে যাও। ও আর পড়ে যেত না? আমার পা অনেক বিষ করতেছে। আমি হাঁটতে পারতাম না। উড়লে যামু। ও আমিও উড়লে যাইতাম চাই। আমার কেমন জানি শরীরটা কেমন কেমন করতেছে, ঘুমঘুম লাগতেছে। চলো উড়লে যাই। আচ্ছা ঠিক আছে, আমার লয়ে যায়। চলো আমি যাই। আচ্ছা মামি চল। চল মামা। কাহিনীটা বলবি তো? আরে জানো কি হয়েছে? কি? সামনে আমাদের বিপদ। কি হলো? ওই মামা আছে না? হ্যাঁ। মামা তার দুই ভাগ্নের সাথে আমাদের বিয়ে দিয়ে গ্রামে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। ও খুব ভালো, জোশ। আমার তো খুব ভালো লাগছে, ঝাকাস। বিয়ে হবে তারপর কি হবে জানিস? খাবো দাবো ঘুমাবো, আনন্দ করবো। খালি খাবো আর ঘুমাবো, ফ্রেশ সবজি, ফ্রেশ বাতাস, খুবই আনন্দ হবে। মোটা হয়ে যাবো, পড়াশোনা করবো না। তুমি না কি যে বলো না, আমি যে কি বাটে পড়েছিলাম জানো? আমি কি কম বাটে পড়েছি? আমাকে সেই যাত্রার হিরো মানিক মিয়া কি করেছে জানো? নানানভাবে প্রপোজ করেছে। আমাকে নাকি নিয়ে যাবে গ্রামে, যাত্রার নায়িকা বানাবে, আমি হব মধুমালা, সে হবে মদন কুমার। ভালো তো, তুমি 12 দিনের বাচ্চা কোলে নিয়ে জঙ্গলে হাঁটবে আর গান গাবে। ও দাইমা, কিসের বাদো বাজে? তুই যে একটা গাধা, এটাই তো প্রমাণ। এটা মধুমালা মদন কুমারের গান না, এটা রহিম বাচ্চার গান। তুমি তো দেখি যাত্রা বিশেষজ্ঞ হয়ে গেলাম। মামা কেমন লাগলো? কেমনে কইতাম কেমন লাগলো? আমি তো থাকছি সারা জীবন ফেরা ফেরা পয়সা আছে ইতাম তো চিন্তাও করছি না। আমি শিওর যে আপনি অনেক এনজয় করেছেন, মানে আমি বলতে চাচ্ছি আমি নিশ্চিত যে আপনার অনেক ভালো লেগেছে। ভালো লাগছে মা, খুব ভালো লাগছে। চলুন মামা যাই আমরা এদিকে। আসেন চলো আসুন। কি তো হয়েছে? শরীরটা খারাপ করছে নি? শরীর ঠিক আছে, সারাদিন ঘোরাঘুরি হরণ লাগে না। তাহলে একটু জিরা নিলেই তো ফাটতেন। জিরাইলে হানিমুন হইব কেমনে? ঘোরার নিমে না হানিমুন, কুস্তা বুঝতাম ফাটতেছে না। ঘোরাঘুরি আর ঘোরাঘুরি, আমার জানটা একদম বের হয়ে যাইতেছে। কীতা করবা কো, আইসো হানিমুন করতে, ঘরে বয়ে থাকলে চলবো, হানিমুন করানো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার শরীরটার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা হেটা আমি করব না, আমি তো একটা কথা বুঝতাম পারতেছি না। কিতা? আচ্ছা বিষয়টা হয়েছে কিতা, এই যে তোমার মাথাটা ঘুরা, একটু বমি বমি লাগে, এটা তো ইয়ের লক্ষণ, তুমি কিছু বুঝতে পারতেছ না? বুঝতাম পারতেছি না, ওই কিন্তু ওই সুহা আর তিরু যে কইলো। আরে হেরা কি ডাক্তার? হেরা কিতা বুঝে? দরকার আসলে এখানকার একটা ডাক্তারের লগে কথা কন না। ওখান ডাক্তারের লগে কথা কোনো দরকার নাই, বিদেশি ডাক্তার, আমার ভালো লাগে না। তাহলে বুঝবো কেমনে? হে আমি বুঝতাম পারো, মায়ের এটা বুঝতে পারে, আপনি এটা লয়ে চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে, বুঝানোর লগে লগে কিন্তু আমার জানাইও। আচ্ছা আজকাল যখন তোমার শরীরটা খারাপ লাগতেছিল, আমার যে কি আনন্দ লাগতেছিল তোমার কইতাম পারতাম না। আমার একটা পুত হইব,
কুলবেলে ঘুরমো এমন লাগে কথা কইব মাটিত লেটালিটি করব নৌকায় এমন লাগে ঘুরব কবে বেতা তোমার লোক কত কত জায়গায় ঘুরলাম তোমার ভালো লাগে নাই না যখন ঘুরছি তখন তো ভালো লাগে কিন্তু রাইতে যখন ঘুমাইতেই তখন খালি গ্রামের কথা মনে পড়ে এটা আমার মনে পড়ে তো আমার মনে হয় যে একটু থাইয়া দাম ভালো আবার কবে আমার ঠিক আছে আমি থাকব থাকো সারা জীবনই থাকো বেঙ্গু থেকে লাপে কি খালি খালি পেশা আমি তো বললে কালকে যাইতাম কা তুমি আমার ঠিক আছে তারপর কথা বলা যাবে যেতে পারো আপনি ঘুমানোর চেষ্টা করেন মাথায় মালিশ করে দিতেছি আমি কি ঠিক করেছি জানিস সাবমেরিনে করে ওদের সত্যি সত্যি একেবারে পানির নিচে নিয়ে যাবো আমি ওইটা চিন্তা করেছিলাম বাট ওইটা এখন না ওদের জন্য সারপ্রাইজ থাকবে সেটাও ঠিক একদম শেষ আকর্ষণ নাকি